বলিউড তারকা বিপাশা বসুকে বিয়ের পর থেকে বড় পর্দায় একদমই দেখা মেলে না। তবে অভিনেত্রী সোশ্যাল মিডিয়া পেজে চোখ রাখলেই দেখা যায় করণ সিং গ্রোভারের সঙ্গে গুছিয়ে সংসার করছেন এই সুপার মডেল, এমনকি চুটিয়ে উপভোগ করছেন জীবনের এই সময়টা। এছাড়া দেশ বিদেশের নানা জায়গায় প্রায়ই একসঙ্গে ছুটি কাটাতে দেখা যায় করণ ও বিপাশাকে। সম্প্রতি স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে ডিনার ডেটে গিয়েছিলেন বিপাশা বসু। সেই ছবি নেট দুনিয়ায় ভাইরাল হতেই বিপাশার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ওঠে সবখানে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাপারাজ্জিদের পোস্ট করা ছবিতে দেখা যায় তুলনামূলক অনেকটাই বড় পোশাক পরেন বিপাশা, আর সেই পোশাকের মাধ্যমেই নিজের বেবি বাম্প লুকোতে চাইছেন এই অভিনেত্রী, এমনটাই মনে করছেন ভক্তরা। এদিকে বিপাশা বসুর মা হওয়ার গুঞ্জনের মাঝেই তার পুরনো একটি টুইটও ভাইরাল হয়েছে, যেখানে অভিনেত্রী জানান তার মা হওয়া নিয়ে অসংখ্য মানুষের আগ্রহ আছে। সেটা বেশ মিষ্টি ব্যাপার ঠিকই, কিন্তু সবাইকে হতাশ করে দিয়ে জানাচ্ছি আপাতত তেমন কোনো সম্ভাবনা নেই, এখনই সন্তান আনার কথা ভাবছেন না তারা। এর আগে এক সাক্ষাৎকারে মাতৃত্ব নিয়ে প্রশ্ন করা হলে বিপাশা হেসে জানান তার ওজন সামান্য একটু বেড়ে গেলেই তাকে প্রশ্ন করা হয় তিনি অন্তঃসত্ত্বা কিনা। তবে বিপাশা বর্তমান ছবি ভাইরালে অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত কিছু জানাননি, কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তার স্বামী করণ সিং গ্রোভারের কাছ থেকেও।